আসসালামু আলাইকুম রংডং এইটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন আজ এবং আগামীকালের জন্য জরুরি সেবা সংক্রান্ত দুইটি বিজ্ঞপ্তির বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসোলেট জেনারেল জেদ্দা থেকে পৃথক দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আপনাদের সুবিধার্থে সেই বিজ্ঞপ্তি দুইটি তুলে ধরছি ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অতদ্বারা হাফার আলবাতেন ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে একটি কনসুলার টিম নিম্ন বর্ণিত স্থান ও তারিখে প্রয়োজনীয় সকল কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে তারিখ হচ্ছে আজ একত্রিশ মার্চ এবং আগামীকাল এক এপ্রিল দু হাজার রোজ শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে ইস্তারহা আল সাইবা হারা আল তোয়ালাফা হাফার আল বাতেন যে সেবাসমূহ প্রদান করা হবে তার মধ্যে রয়েছে মেশিন ট্রাভেল পাসপোর্ট মানে এমআরপি রেস্যুর আবেদন গ্রহণ পূর্বে গ্রহণকৃত মেশিন রিডেবল পাসপোর্ট মানে এমআরপি বিতরণ এবং অন্যান্য কনসুলার সেবা তাছাড়া ব্যাংকিং সেবাও দেওয়া হবে তাই হাফার আল বাতেন ও তার পার্শ্ববর্তী এলাকাতে যে সকল প্রবাসীরা আছেন তাদেরকে প্রয়োজনীয় সকল কনসুলার সেবা গ্রহণের জন্য আজ এবং আগামীকাল শনিবার ইস্তেরাহা আল সাইমা হারা আল তোয়ালাফা হাফার আল বাতেন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে তাছাড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ কনসুলেট জেদ্দা থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ইয়ানবু সফর করা হবে আজ একত্রিশ মার্চ এবং আগামীকাল এক এপ্রিল দুই হাজার রোজ শুক্র ও শনিবার শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থান হল হোটেল হায়াত রাদোয়া ইয়াম্বু পোর্টের সামনে ইয়াম্বু যে সেবাসমূহ প্রদান করা হবে তার মধ্যে রয়েছে শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা ওয়াইজানার্স কল্যাণ বোর্ডের সদস্যবোধ নিবন্ধন প্রবাসী কার্ড বিতরণ স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আবেদন প্রক্রিয়াকরণ হুরূপ্রাপ্তদেরকে আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রমবিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান সহ আরও নানামুখী সেবা প্রদান করা হবে তাছাড়া সোনালী ব্যাংকের সেবা প্রদান করা হবে এমআরপি যাদের ডেলিভারি নেওয়ার কথা ছিল তাদের ডেলিভারি করা হবে এবং যাদের এমআরপি রি ইস্যুর প্রয়োজন আছে তাদের এমআরপি রি ইস্যুর আবেদন গ্রহণ করা হবে তাই যে সকল প্রবাসীরা ইয়ানবু ও তার আশেপাশে আছেন তাদেরকে আজ এবং আগামীকাল যথাসময়ে হোটেল হায়াত রাদুয়া ইয়ানবু পোর্টের সামনে ইয়ানবু উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে